আজকে দেখাচ্ছি তাহলে। আচ্ছা, আমি তাহলে আবার প্রথমে যাচ্ছি। দেখেন, আমরা তো আজকে মূলত ক্যানভাতে কিভাবে আমাদের যে পোস্টার, ব্যানার অথবা লোগো টোগোগুলো কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমি দেখাবো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করি। যেমন দেখেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি যদি এখানে ওপেন করি, এখানে আমার কিন্তু যে এখান থেকে দেখেন আমি বিভিন্ন ধরনের করতে পারতেছি, স্লাইড নিয়ে আমি কাজ করতে পারতেছি। কিন্তু এই কাজগুলো যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে না করে যদি আমরা যদি সেগুলো ক্যানভাতে করি, তাহলে আসলে তো আমাদের জন্য সুবিধা হয়। কারণ মাইক্রোসফট ওয়ার্ডে দেখা গেছে আমরা অনেক কাজ আর কি পারি না, তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্যানভা দিয়ে সেই কাজগুলো করতে পারি, তাহলে তো আমাদের জন্য আসলে সেগুলো খুব উপকারী হবে বলে মনে করি। যেমন দেখেন, এখানে আমি একটা ছবি নিয়ে আসলাম এবং এটাতে আমি চাইলে এখানে অনেক কিছু লিখে দিতে পারতেছি। এখানে আমার ইচ্ছা মতো আমি এখানে লিখে দিতে পারতেছি। কিন্তু এই কাজগুলো দেখেন আমি ক্যানভা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এবং ক্যানভা দিয়ে কীভাবে আপনারা সংক্ষেপে আপনাদের যে কোম্পানির অথবা আপনাদের যে প্রতিষ্ঠান আছে সেটার লোগো কীভাবে সংক্ষেপে তৈরি করবেন সেই বিষয়েও আমি এখানে দেখাবো। দেখেন, ক্যানভার যখন পেজটা আমি সর্বপ্রথম ওপেন করলাম, ওপেন করার পরে আমার সামনে এই ধরনের একটা পেজ চলে আসছে। তো এই ধরনের একটা পেজ আসার পরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে, এখানে দেখেন অনেকগুলো টেম্পলেট দেওয়া আছে উপরে। এই যে আমার মাউসের দিকে আপনারা ফলো করেন, এখানে দেখেন অনেকগুলো টেম্পলেট দেওয়া আছে। তো এখানে লোগো নামে একটা অপশন আছে, দেখেন এই যে লোগো। তো লোগোতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে, যেহেতু এটা আপনার প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের টেম্পলেট দেওয়া আছে, এখানে অনেক ধরনের টেম্পলেট দেওয়া আছে। এখানে দেখবেন যে যেটা ফ্রি সেটার পাশে আপনার পুরো লেখা থাকবে না, আর যেটার পাশে পুরো লেখা আছে, যেমন এটা দেখেন পুরো লেখা আছে, এটা কিন্তু আপনারা ব্যবহার করলে এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু যেগুলো ফ্রি আছে সেগুলো আপনারা নেবেন। তো আমি যেহেতু একটা এখান থেকে সিলেক্ট করছিলাম, আমি সেটা নিচ্ছি। ওকে, আমি এটা সিলেক্ট করছিলাম, আমি এটা নিলাম। নেওয়ার পরে এখন এই যে লোগোর যে এটা আছে, এই যে কোম্পানি একটা লোগো দিয়ে রাখছে এখানে অলরেডি তৈরি করে, এখানে আমি আমার যে এটা আছে আমি এখানে নিয়ে আসবো। তো সাপোজ আমি যদি এখানে এই যে মুরগিটা আমি বসেই দেই, দেখেন মুরগিটা এখানে একটু সমস্যা হয়েছে, মুরগির যে ব্যাকগ্রাউন্ডটা আমাকে আর কি করতে হবে। এর ব্যাকগ্রাউন্ডে আপনার যে সাদা অংশটা আছে আমি সাদা অংশটা আর কি বাদ দিয়ে দেব। তার জন্য আমি এখানে গুগলে যেয়ে আমি এটার আর কি রিমুভ করে নিচ্ছি, শুধুমাত্র যে দাগটা আছে দাগটা থাকবে মুরগির। এখানে আপনারা এটাও দেখতে পারেন আমি যে কোন এতে যাচ্ছি, এটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের জন্য খুবই উপকারী হবে। দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখেন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটুকু সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এবং আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে, দেখেন আমি ফার্স্ট টাইম এখানে আপনাদের একটু দেখাই দিই যেহেতু এখানে আসছি, সেটা হচ্ছে আপনারা গুগল ক্রোমে যে লিখবেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনারা খুব সুন্দরভাবে এবং একবারে সম্পূর্ণটা রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে যে লিখবেন রিমুভ বিজি, এই যে দেখেন রিমুভ বিজি লিখলে এখানে চলে আসবে। তো এটা চলে আসার পরে এখানে দেখবেন যে অপশন পাবেন আপলোড ইমেজ নামে অপশন পাবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইমেজটা আর কি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আমি দেখি এখান থেকে একটা নিয়ে আসি, আচ্ছা দেখেন এখানে এই যে ছবিটা আমি নিয়ে আসতেছি, এখানে ছবিটা নিয়ে আসার পরে দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এখানে দেখেন এটা কিন্তু আপনার প্রসেসিং চলতেছে, এটা প্রসেসিং শেষ হয়ে গেলে আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ছবিটা এখানে আমি দেখতে পাবো। তো এখানে একটু সময় নিচ্ছে, দেখা যাক সময় নেওয়া শেষ হয়ে যাক ওদের, কত সময় নেয় দেখি। আচ্ছা দেখেন এখন কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখেন ছবির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে কেমন হয়েছে। দেখেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ছবিটা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবারে সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। চুলের যেখানে সমস্যা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে সাইডের যেগুলো ছিল সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আচ্ছা এখন যেখানে ছিলাম আমি সেখানে আবার যাচ্ছি, ক্যানভাতে আসলাম। আসার পরে আমি এখানে আমার যে লোগোটা আমি করব,
তো আমি এখানে ডাউনলোড করছি, এখান থেকে নিয়ে আসি আবার। ওকে, এখন দেখেন আমার যে সেই মুরগির যে ছবিটা সেটা কিন্তু এখানে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখন মুরগির কিন্তু পা দেখতে পাচ্ছি না, কারণ এটা কিন্তু আপনার পা হয়তো বা এখান থেকে কাটা পড়ে গেছে। তো আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিচ্ছি। এখন দেখেন সাদা করে দিলে কিন্তু এখন কিছুটা দেখা যাচ্ছে। এখন যদি আমি এটা ছোট করে দিই, আমি পরবর্তীতে হয়তো বা এটা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এখন আমি এটা মধ্যিখানে বসিয়ে দিলাম। মধ্যিখানে বসানোর পরে এখন আমার এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু সাদা থাকার কারণে আমার সেই লেখাগুলো দেখা যাচ্ছে না। তো লেখাগুলো আমি একটু কালার চেঞ্জ করি। দেখেন প্রত্যেকটা লেখাতে আমি ক্লিক করে করে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন এটা আমি একটু এর যে এটা আছে আমি যদি এখানে এডিট ইমেজে ক্লিক করি, এডিট ইমেজে ক্লিক করার পরে একটু শ্যাডো দিব, অথবা এখানে যে বিভিন্ন আপনার ফিল্টার আছে ফিল্টার দিয়ে দেখি যে আসলে কালারটা দেখা যায় কিনা। আচ্ছা, এখন মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে শ্যাডো দেই, এখানে দেখেন শ্যাডো নামে অপশন আছে, এখান থেকে আমি শ্যাডো দিলে শ্যাডো দিতে পারবো। এখানে দেখেন শ্যাডো দেওয়া যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যদি মনে করি যে নিচে এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আমি একটু ইয়ে করবো, দেখেন এখানে কিন্তু এখন বড় করি একটু, তাহলে বুঝতে পারবেন এখন কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। এবং এখানে আরও অনেকগুলো অপশন আছে, দেখা গেছে আমি যদি এখান থেকে সেই অপশনগুলো সিলেক্ট করি, অথবা এখানে যে শ্যাডোগুলো আছে আমি যদি এই শ্যাডোগুলো নিতে চাই, দেখেন এখন মুরগিটা কিন্তু ডাবল দেখা যাচ্ছে। এই যে পিছনে দেখেন এখানে কিন্তু ডাবল দেখা যাচ্ছে, ভিতরে ডাবল দেখা যাচ্ছে। এখানে যদি এখন দেখেন এখন কিন্তু দাগগুলো একটু মোটা মোটা দেখা যাচ্ছে, তো শ্যাডো দেওয়ার কারণে কিন্তু দাগগুলো মোটা দেখা যাচ্ছে। এখন আমি এখানে যদি বসিয়ে দেই, আমি এটা চাইলে ছোট করে দিতে পারতেছি, ছোট করে আমি মধ্যিখানে বসিয়ে দিলাম। দেখেন এখন আমার এই যে দাগ আসছে আমার মধ্যিখান বরাবর হয়ে গেছে, যার কারণে মধ্যিখান দিয়ে একটা দাগ চলে আসছে। তো এটা বসালাম, বসানোর পরে এখন আমি যদি আমার যে কোম্পানির নামটা আছে নামটা যদি আমি চেঞ্জ করি, সাপোজ আমি এখানে দিলাম দেখেন এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমার লেখাটা এখন দুই লাইন হয়ে গেছে। তার জন্য আমি যে কাজটি করবো এই যে সাইডে ধরে আমি টান দিব, এটা কিন্তু আপনারা মোবাইলেও পাবেন, এই যে ধরে টান দেওয়ার যে অপশনটা এটা মোবাইলেও পাবেন, কিন্তু মোবাইলে একটু সমস্যা হয়, দেখা গেছে হয়তো বা আপনার লেভেল মতো বসাইতে গেলে একটু সময় নিয়ে বসাইতে হয়। দেখেন আমি এখানে বসাই দিলাম। এখন নিচের যে এটা আছে নিচে এটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আপনার যে কোম্পানির ট্যাগ লাইনটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এখন আমার এখানে যেহেতু কোম্পানির ট্যাগ লাইন আমারটা নাই, আমি ট্যাগ লাইনটা রিমুভ করে দিলাম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে লেখাটা আপনারা কি একটু স্টাইলে লেখা দিতে পারেন কি না। তো স্টাইলে লেখা যদি আপনারা দিতে চান, তাহলে আমি গুগল থেকে যদি আমি একটু ইয়ে করি, এই যে দেখেন এখানে টেক্সট আর্ট অনলাইন নামে একটি ইয়ে দেখা যাচ্ছে, তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এই যে ফ্রি অনলাইন টেক্সট জেনারেটর নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখেন অনেকগুলো লেখা আসছে, তো এই লেখার থেকে আমি যদি মনে করি আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিব এখান থেকে। তো সাপোজ আমি এখান থেকে এই লেখাটা নিলাম। এই লেখাটা নেওয়ার পরে এখানে দেখেন এই যে আমার কোম্পানির যে নামটা এখানে আমি বসাবো, তার জন্য আমি আমার সেই লেখাটা এখান থেকে আমি একটু যদি একটু কপি করে নিয়ে আসি, দেখেন এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি গুগলে যেয়ে এখানে আমি বসিয়ে দিব। যেমন এখানে আমি যদি পেস্ট করে দেই, দেখেন এখন আমার যে কোম্পানির নামটা আছে সেটা দেখবেন যে এখানে কিন্তু চলে আসবে। এখানে দেখেন আমার যে এই হচ্ছে প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই দেখেন এখন আমার যে কোম্পানির নামটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে লগও লিখি, এখানে লগোতে আসছে এবং এটা আমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখেন ক্রিয়েট লগো নামে একটি ইয়ে চলে আসছে, ক্রিয়েট লগোতে আমি ক্লিক করলাম। ক্রিয়েট লগোতে ক্লিক করার পরে এখানে আমার যে লগোটা এটা কিন্তু লগো তৈরি হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে এখানে ডাউনলোড করতে হবে, তো আমি এটা ডাউনলোড করলাম। এটা কিন্তু আপনারা গুগল ক্রোম দিয়ে করতে পারবেন, সবগুলো কিন্তু গুগল ক্রোমের কাজ। এখন আমি ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পরে এখন আমি যে টেক্সটটি আছে এখানে আমি যেটা এ করছি আমার যে কোম্পানির নাম এটা আমি ডাউনলোড করে নিছি, এখানে নিয়ে আসছি। এখন দেখেন আমার যে কোম্পানির নামটা কিন্তু এখানে চলে আসছে, আর আমি যে নামটি আগে নিয়েছিলাম এটা ডিলিট করে দিলাম। এখন আমার যে কোম্পানির নামটা এটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু এখন
আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে, এবং আমি চাইলে কিন্তু ওখানে বিভিন্ন ধরনের লেখা আছে, আমি সেই লেখাগুলো এখানে নিয়ে আসতে পারি ওইভাবে ইয়ে করে। এখন এখন আমি যেটি বলতেছিলাম যে আমি মুরগি দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম, এখন যেহেতু আমি আমার কোম্পানির যে নামটা এ করছি সেই ক্ষেত্রে আমি আমার যে লোগোটি আছে সেই লোগোটি এখানে নিয়ে আসি। এই যে আমার যে কোম্পানির যে লোগোটি আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যদি মনে করি এখানে বসিয়ে দিব তাহলে এখানে বসিয়ে দিলাম, অথবা আমি যদি মনে করি আমার ছবি দিয়ে জাস্ট এখানে একটা লোগো বানিয়ে ফেলবো। দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, তো আমি আমার ছবি দিয়ে যদি আমি মনে করি যে আমার লোগো তৈরি করব, তো ছবি নিয়ে আসলাম এখানে, আমার নিচে যেটা আছে এটা আমি সরিয়ে দিচ্ছি, ছবিটা এখানে নিয়ে আসলাম। এখন ছবিটা নিয়ে আসার পরে এখন আমি যদি মনে করি ছবিটা একটু গোল করে দিব, তো গোল করার জন্য যে কাজটি করব এই যে বাম সাইডে দেখেন এলিমেন্ট নামে একটি অপশন আছে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন ঠিক মতো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন, কারণ আমি যদি শুধুমাত্র একা বকেই যাই তাহলে তো আসলে বকে লাভ নাই। তো এখন দেখেন আমি এখানে আসলাম, এই যে এলিমেন্টস নামে যে অপশনটি আছে এখানে আসলাম, আসার পরে এখন আমি নিচের দিকে যাবো আস্তে আস্তে, এটা আপনারা মোবাইলেও পেয়ে যাবেন। আসার পরে দেখেন এখানে ফ্রেম নামে একটি অপশন আছে, ফ্রেমে ক্লিক করলাম, ফ্রেমে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনি চাইলে আপনার ছবিটা এই যে টিভির ভেতরে দিতে পারবেন, আপনি চাইলে ল্যাপটপের ভেতরে দিতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের যে ইয়ে আছে এখানে বসাইতে পারবেন। তো আমি এখান থেকে নিচের থেকে একটু ইয়ে করি, যেমন এটা নিয়ে আসলাম, আমি এটা নিয়ে আসার পরে এখন এই বৃত্তটার ভিতরে দেখেন এর ভিতরে কিন্তু একটা সাদা অংশ আছে, এবং এই সাদা অংশই আমার এই ছবিটা বসাইতে হবে। এখন যে কাজটি করব আমি আমার ছবিটার উপর চেপে ধরে জাস্ট এই বৃত্তর ভিতরে নিয়ে আসলাম, দেখেন আমার ছবিটা কিন্তু এখন বৃত্তর ভিতরে এসে গোল হয়ে গেছে, এবং আমার ছবিটা কিন্তু এখন অনেক বড় দেখা যাচ্ছে, তো আমার লোগোর ক্ষেত্রে একটু ছোট করা প্রয়োজন। আমি এটা এই কোনায় ধরে টান দিলাম, আপনারা মোবাইলে এই কোনায় ধরে টান দেওয়ার অপশনটা পেয়ে যাবেন, চারি কোনায় এমন অপশন পাবেন, সেটা ধরে আপনারা টান দিয়ে করবেন। এখন দেখেন আমি এটা লেভেল মতো বসিয়ে দিচ্ছি, ওকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমি এই লেখাটা একটু ইয়ে করলাম, আচ্ছা লেখাটা চলে গেছে, তো আমি লেখাটা আবার একটু নিয়ে আসি, ওকে লেখাটা আবার চলে আসছে, এবং আমি নিচের যে লোগোটা নিয়েছিলাম ওটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চাইলে বিভিন্ন কালার দিতে পারতেছি, কিন্তু আমার ছবিটা কিন্তু এখন কালোর সাথে কালো মিক্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার একটু মিলাইতে হবে, যে আমি যদি কালোর সাথে কালো দেই তাহলে কিন্তু মিলে না। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমি চাইলে বিভিন্ন ধরনের কালার এখানে দিয়ে আমি চেক করতে পারি। দেখেন এখন এই কালারটা মোটামুটি আমার কিন্তু ভালো লাগতেছে, অথবা এই কালারটা দিলেও মোটামুটি বোঝা যাচ্ছে। তো এটা দিয়ে যে কিন্তু আমি এখন আমার একটা লোগো, সংক্ষেপে আমার কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা যদি মনে করি যে এটা আমার লোগো তৈরি হয়ে গেছে, আমি এটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে যে শেয়ার অপশন পাবেন, অথবা আপনারা এখানে ডাউনলোড অপশন পাবেন মোবাইল থেকে যদি করেন, তো এখানে আমার শেয়ার অপশন আছে, এখানে নিচে যে ডাউনলোড অপশন আছে এখানে যদি ডাউনলোড করি আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে দেখেন পিএনজি ফাইল আছে, জেপিজি ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, এবং এটা চাইলে আপনি জিআইএফ ফাইল অথবা MP4 ভিডিও করে নিতে পারেন। তো আমি এটা পিএনজি ফাইল আছে, পিএনজি আঁকলাম, ডাউনলোড করলাম, এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা আসবে, দেখেন কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে আমি সেভ করে দিলাম। এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যদি আমি মনে করি যে আমার আসলে লোগোটা এটা নিব না, আমি অন্য কোনো একটা লোগো দিব, সেখানে আমার আর কি লেখা থাকবে, তো সেই ক্ষেত্রে মনে করেন আমি যদি মনে করি যে এই লোগোটা নিব, দেখেন এই লোগোটা আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন এখানে যে লেখা আছে এখানে আমি যে কাজটি করব, এই লেখাতে আমি ইয়ে করলাম কপি করে এখানে আমার যে এটা আছে কোম্পানির নামটা আছে সেটা দিচ্ছি, দেখেন এখানে আমি আমার যে কোম্পানিটা আছে সে কোম্পানির নামটা দিলাম, এবং এর পিছনে দুইটা লেখা আছে এখনো, এই দুইটা আমি ডিলিট করে দিই, ওকে। এখন দেখেন এখানে কিন্তু আসার টেক্সট BD24 লেখা চলে আসছে। এখন আমি যদি মনে করি এই লেখাটা একটু কালার চেঞ্জ করে দিব, তো আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। আমি যদি মনে করি ফন্টের স্টাইল যেটা আছে সেই স্টাইল আমি রাখবো না, অন্য স্টাইল দিব, সেই স্টাইল আমি এখান থেকে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা কিন্তু সেই স্টাইলটা এখানে দিতে পারবেন। এই যে নিচে যদি আপনারা মনে করেন আপনার যে কোম্পানির ট্যাগ লাইন আছে সেটা দিতে পারবেন। এখন মধ্যিখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমার যে কোম্পানির যে লোগোটি মাত্র আমি আর কি ইয়ে করলাম, তো এই কোম্পানির লোগোটা আমি এখানে বসিয়ে দিব মধ্যিখানে। দেখেন এখানে কিন্তু আমি চাইলে মধ্যিখানে বসিয়ে দিতে পারতেছি, এবং এখানে ছোট বড় করে আমি এখানে মিলাই দিব। এখন
আপনারা এটা মিলানোর জন্য চেষ্টা করবেন, যতটুকু মিলাইতে পারেন এটা মিলাই দিবেন। তো দেখেন আমার এখানে মোটামুটি আর কি মিল হয়েছে, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এ করতেছি। তো এটা দেখেন মোটামুটি ইয়ে হয়েছে। এখন এখানে আপনারা কিন্তু একটা লোগো তৈরি করে ফেলছেন অল্প সময়ের ভিতরে, আর এই লোগোটা কিন্তু আপনি এটা কোনো কপিরাইট হবে না, এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো ধরনের টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, কারোর কাছে যাইতে হবে না, আপনি কিন্তু আপনার লোগো আপনি নিজের মতো করে নিতে পারবেন। এখন আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আমরা আচ্ছা আমি এখান থেকে এখন যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ করা প্রয়োজন, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য আপনি আপনার যদি কম্পিউটার অথবা ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু আপনি এই ক্যানভা অ্যাপসের মাধ্যমে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কাজটি আছে সেটা কিন্তু করতে পারবেন। আর তার জন্য আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি দেখি সে অপশনটা কই আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে জায়গা থেকে আপনি অপশন থেকে আনেন ওই অপশন গুলো ভালো করে দেখলে হয়তো বোঝা যায় সহজ ভাবে। এই যে অপশন গুলো আপনারা অপশন গুলো বুঝতে পারবেন। এখন আমি এই যে মাউস ঘোরাচ্ছি না, আমার মাউসের যে কার্সারটা আছে এটাতে আপনারা ফলো করবেন। আর আমি পরবর্তীতে যখন ভিডিও করে দিব আমার এই মাউসের উপরে মনে করেন আপনার ইয়ে হবে কালার দিয়ে দিব আমি, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। মাউসটা বড় করে দিলে টাইমলাইন যেমন বোঝা যায়। আচ্ছা আমি মাউস এখন যে মাউসটা আমার যে নড়তেছে না এটা এখন তো সাদা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করে দিব না তখন এইটার উপরে আমি একটা কালার দিয়ে দিব যাতে করে আপনাদের নজরটা এই মাউসের দিকে আর কি দ্রুত চলে যায়। ওকে, এখন দেখেন আমি প্রেজেন্টেশন তৈরি করব একটা, যে আমার একটা কোম্পানির প্রেজেন্টেশন তৈরি করতে হবে সেটা আমি তৈরি করব। তো দেখেন এখানে লেখা আছে ফর ইউ, তারপরে আছে প্রেজেন্টেশন, তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে ভিডিও, এভাবে অনেকগুলো অপশন আছে। তো আমি যদি মনে করি এই যে প্রেজেন্টেশনে ক্লিক করলাম, প্রেজেন্টেশনে ক্লিক করলে এখানে কিন্তু 16:9 যে এটা আছে রেশিওটা আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আমার এখানে টেম্পলেট চলে আসবে, আমি যে কোনো একটা টেম্পলেট নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু আমার একেতে 15টা পৃষ্ঠা পাওয়া যাবে। তো আমি যদি এটা নেই, আচ্ছা আমি অন্য একটা নেই, এখানে যেহেতু ওটা ক্রিকেটের একটা দিয়েছেন এটা আমি নিচ্ছি। এখানে দেখেন একের থেকে 10টা আমি পেজ পাবো এখানে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি মনে করি এখানে পেজগুলো সব নিয়ে আসবো, দেখেন পেজগুলো কিন্তু আমি এখন নিয়ে আসতে পারতেছি এবং এই পেজটা কিন্তু সাজানো আছে। এই সাজানোটা আমি চাইলে আমার মতো করে আমি সাজিয়ে নিতে পারবো, প্লাস আমি যদি পেজ এখানে আবার বাড়াইতে চাই, দেখেন এখন এখন একটা পেজ আছে, এখানে আমি পেজ বাড়াবো, তার জন্য এখানে অ্যাড পেজ নামে একটা অপশন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলাম পেজ আরেকটা বেড়ে গেছে, এখন এটাতে আমি আরেকটা ডিজাইন দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এই কর্নারে এই কর্নারে ডিজাইন আছে, আর আগের যে পেজটা ছিল এটা এই উপরের বাম কর্নারে এবং নিচের ডান কর্নারে আর কি ডিজাইন ছিল। তো এইভাবে আমি আরও একটা পেজ এখানে নিয়ে আসতেছি। এখন দেখেন এটাও কিন্তু আরেক ডিজাইন হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হচ্ছে। তো আমি এটা আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো নিতে পারবো, দেখেন এখানে কিন্তু 10-15টা আমি যদি চাই আমি নিতে পারবো। আমার যদি মনে হয় যে বিশাল বড় একটা প্রেজেন্টেশন হবে সেক্ষেত্রে আমি যত বড় মন চাই আমি তত বড় নিতে পারবো, এবং এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, ডিজাইনগুলো আমরা চাইলে ইচ্ছা মতো আমরা ডিজাইন করে নিতে পারতেছি। দেখেন এখন আমি এক নম্বর পেজে আসলাম, এক নম্বর পেজে আসার পরে দেখেন এখানে এক নম্বর পেজে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে এখানে লেখা আছে। তো এখন আপনি যদি মনে করেন ফার্স্ট পেজে যে লেখাগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আপনি এখানে যে বিষয়টি লিখবেন সেটা হচ্ছে জাস্ট আপনার ফার্স্ট পেজ হিসাবে আপনি এখানে ওয়েলকাম জানাবেন। তো এখানে আপনি লিখলেন এখানে ওয়েলকাম লিখলাম, এখন ওয়েলকাম লেখাটা আমি যদি একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এখানে লিখে দিলাম, এবং এই যে ছবিটা আছে এই ছবিটা আমি চাচ্ছি চেঞ্জ করে দিতে। এই ছবিটা চেঞ্জ করে আমি এখানে সাপোজ কোনো একটা কম্পিউটার অথবা মোবাইলের ছবি যদি দেই, দেখেন এখানে একটা কম্পিউটারের ছবি আছে, এই কম্পিউটারের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু জাস্ট এই কম্পিউটার যে এটা আছে এটার উপর আমি চেপে ধরলাম, চেপে ধরে এটার ভিতরে নিয়ে বসিয়ে দিলাম। এই যে সবটুকু ছিল এই যে ঘরের ভিতরে আমি জাস্ট ছেড়ে দিছি, এখানে কিন্তু চলে আসছে কম্পিউটারটা। এখন
এখানে যদি মনে করি আমি আরেকটা পেজে যাব, তার জন্য আমি দুই নাম্বার পেজে আসলাম। দুই নাম্বার পেজে আসছে, এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমার কোম্পানি সম্পর্কে জাস্ট বিস্তারিত আর কি ইয়ে করব। এখানে সংক্ষেপে বর্ণনা দিব যে আমার কোম্পানিটা কি বিষয়ের ওপরে এবং আমার কোম্পানির যে যাবতীয় বিষয় সম্পর্কে এখানে আমি সংক্ষেপে বিস্তারিত লিখব। লেখার পরে আমার যদি মন চায় যে এখানে আমার যে ফেসবুকের যে প্রোফাইলের যে ইয়েটা আছে, লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি এখানে নিচে দিয়ে দিব, অথবা আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, যেটা আমার মন চায় আর কি আমার মতো করে। তারপরে দেখেন এখানে আছে অ্যাবাউট ইওর কোম্পানি, অর্থাৎ ওখানে আপনার এখানে যেমন এটা দেখাইছে, আমার ওখানে প্রেস নিয়ে আসা মনে হয় উল্টা পাল্টা হয়েছিল, যার কারণে এটা আসছিল। তো সেই ক্ষেত্রে এখানে কোম্পানি প্রোফাইল, অর্থাৎ আপনি এখানে লিখতে পারেন যে আপনার কোম্পানি প্রোফাইল এবং আপনার এখানে যে এটা আছে প্রেজেন্টেশন বাই আপনার নামটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার কোম্পানির নামটা দিতে পারেন, যেটাই মন চায় আপনি সেটা দিতে পারবেন। এখন তিন নাম্বার যেটা ছিলাম সেটা হচ্ছে এখানে আপনার কোম্পানির বিস্তারিত এখানে দিতে বলতেছে, অর্থাৎ আপনি এই কোম্পানিতে কি কি বিষয় আছে এবং কিভাবে আপনি সার্ভিস দিবেন, আপনার সার্ভিসগুলো আসলে কেমন হবে, তারপরে হিস্টোরি অব দি কোম্পানি, আপনার কোম্পানি সম্পর্কে আরও যাবতীয় বিস্তারিত তথ্য এখানে দিতে বলতেছে, যে কত আগে শুরু করছেন, আপনার প্রোডাক্ট আছে কি কি, তারপরে আপনার কোম্পানির বর্তমান পরিস্থিতি কেমন, এই সম্পর্কে এখানে আপনি দিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এখন আমরা যেমন আমি যদি একটু দেখাই, আমার একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে, আমাদের ফাউন্ডেশনের প্রেজেন্টেশন একটা তৈরি করা আছে, এটা যদি দেখাই, আচ্ছা এই যে প্রেজেন্টেশনটা আছে দেখেন, আমি এখানে ওপেন করতেছি। ওপেন করলে দেখেন আমাদের যে ফাউন্ডেশনের যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু এই। এখন এখানে প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদা আছে, দেখেন এটা যদি আপনারা দেখেন এটা কিন্তু বুঝতে পারবেন। এবং এটা সম্পর্কে যদি আমরা একটু এ করি, আচ্ছা আমি এটা যদি ভিতরের থেকে দেখাই, এই যে দেখেন আমাদের কোম্পানির যে এটা সরি আমাদের ফাউন্ডেশনের যে প্রেজেন্টেশনটা তৈরি করা, সেটা আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আপনারা দেখবেন যে এখানে আমি এখন ভিডিওটা অন করতেছি, ভিডিওটা অন করলে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন যে কিভাবে আসে এটা। ওকে আচ্ছা এটা আমি যদি এখন অন করি, এটা দেখেন এখানে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে, এই প্রেজেন্টেশনটা এখানে কিন্তু অন হচ্ছে, এটা আমাকে সেট করে দেওয়া আছে। প্রত্যেকটা লেখাতে প্রত্যেকটা ছবিতে আমি অ্যানিমেশন যুক্ত করছি, সেই ক্ষেত্রে দেখা গেছে আমার কিন্তু এখানে আমি প্রত্যেকটাতে অ্যানিমেশন নিয়ে আসতে পারবো, প্রত্যেকটাতে আমার দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু লাফাচ্ছে, প্রত্যেকটা ছবি লাফাচ্ছে, কারণ এখানে আমার কিন্তু এগুলো সেট করে দেওয়া আছে, যার কারণে কিন্তু এগুলো লাফাচ্ছে তার মতো। এখানে দেখেন এই যে লেখাগুলো আস্তে আস্তে যাচ্ছে, তো এখানে কিন্তু এগুলো সেট করে দেওয়া আছে, যার কারণে কিন্তু এগুলো তার ইচ্ছা মতো চলতেছে। তো আমি কিন্তু এভাবে একটা প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছাড়া ক্যানভা দিয়ে আমি কিন্তু করে নিতে পারবো। তো এখন দেখেন আমি যেখানে ছিলাম আবার সেখানে চলে যাচ্ছি ক্যানভাতে। এখন এখানে আপনারা কিন্তু তাহলে এইভাবে আপনার একটা প্রেজেন্টেশন আপনি আপনার ইচ্ছা মতো একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারতেছেন। এবং আপনি যদি মনে করেন যে এখানে একটা পেজ আপনার সামনে নিয়ে আসা দরকার, এই পেজটার উপর চেপে ধরবেন, চেপে ধরে দেখেন এই পেজটা আমি সামনে বসিয়ে দিলাম। ওকে এখন দেখেন ওয়েলকাম লেখাটা কিন্তু একবার সবার সামনে আসছে, আর এখানে আমার আরও কয়টা ইয়ে আছে সেই লেখাগুলো আমি যদি মনে করি সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসতে পারতেছি। এখন দেখেন দুই নম্বর পেজটা কিন্তু এটা চলে আসছে, অর্থাৎ এই পেজের ওপর চেপে ধরে সামনে নিয়ে আসতে হবে, তাহলে পেজটা কিন্তু সামনে চলে আসবে। আর এভাবে কিন্তু আমরা একটা প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে তৈরি করে নিতে পারবো। তারপরে এখন যে বিষয়টি আছে সেটা যদি আমি দেখাই, এখানে আবার আমি প্রথমে যাচ্ছি একবারে প্রথমে, আচ্ছা আমি এখানে একবারে প্রথমে আসলাম। প্রথমে আসার পরে এখানে দেখেন আমি যদি মার্কেটিং করতে চাই, তাহলে দেখেন এখানে মার্কেটিং নামের যে অপশনটা আছে মার্কেটিংয়ে ক্লিক করলাম। মার্কেটিংয়ে ক্লিক করার পরে এখানে মার্কেটিংয়ে যে এগুলো আছে বিভিন্ন আপনার ইয়ে আছে, যেমন ফেসবুক অ্যাড, তারপর লিঙ্কড ব্যানার, ইমেইল হেডার, ইনস্টাগ্রাম অ্যাড, বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে। এখন আমি যদি ফেসবুক অ্যাডে ফার্স্ট টাইমে ক্লিক করি দেখি এখানে কি আসে, ওকে
এখানে দেখেন আপনি যখন আপনার মার্কেটিংটা করবেন, আপনার ফেসবুক মার্কেটিংটা করবেন, তখন এখানে আপনি কিন্তু একটা ফেসবুকের যে টেমপ্লেট আছে, এখানে আপনার প্রোডাক্ট কি কি সেগুলো দিয়ে আপনি একটা ক্যাম্পেইন চালাইতে পারবেন। অর্থাৎ দেখবেন যারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায় ফেসবুকে পেজে অথবা অন্যান্য গ্রুপে, সেখানে তাদের যে বিষয়টি থাকে, যেমন আপনার কোম্পানির সার্ভিসগুলো কি কি, তো সার্ভিসগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখেন সার্চ ইঞ্জিন এসইও, তারপরে এখানে আছে ওয়েব ডিজাইন, তারপরে এখানে আছে আপনার সিআরও, সংক্ষেপে দিয়ে দিছে, এটা আমি বিস্তারিতর পড়লাম না। তারপরে অন্যান্য যেগুলো আছে এখানে কিন্তু সবগুলো দিয়ে দিছে তারা। অর্থাৎ আপনার যে কোম্পানির মার্কেটিং করার জন্য যে বিষয়গুলো এখানে প্রয়োজন, যেমন আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে, তারপরে আপনার সার্ভিস সম্পর্কে এখানে বলে দিছেন, এবং সার্ভিসগুলো আপনি এখানে আবার আলাদা আলাদা প্রত্যেকটা দেখিয়ে দিছেন যে আপনার সার্ভিস কি কি। আর এখানে দেখেন আপনার যে কোম্পানির লগো সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন। তো এখন আপনি যদি মনে করেন এখানে আপনি আপনার কোম্পানির লগোটা আপনি চেঞ্জ করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার কোম্পানির লগোটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখেন আমি আমার কোম্পানির লগোটা আমি এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমার কোম্পানির লগোটা দিলাম। তারপরে এখানে আমার কন্ট্যাক্ট আস টুডে, এখানে যে এটা দিছে এটা লেখাটা আপনি আপনার মতো করে দিবেন। তারপরে এখানে যে সার্ভিসগুলো আছে, যেমন আপনি যদি মনে করেন যে আপনার সার্ভিস বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যেমন আপনি টি শার্ট, তারপরে এখানে আপনি যদি লেখেন প্যান্ট, PANT প্যান্ট, তারপরে এখানে যে এগুলো আছে আপনি যদি এখানে দিতে পারেন। এই দেখেন এখানে কিন্তু আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের নামগুলো আপনি দিতে পারেন। দিয়ে আপনি এখানে মনে করলেন এখানে একটা ছবি দিবেন, তো এখানে কি ছবি দিবেন সেটা আপনি আপনার মতো করে দিবেন। এখানে আপনার একটা দেখা গেছে এখানে ইমেজ, দেখেন এখানে ফটো নামের যে অপশনটি আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফটো আছে, তো আমি এই ফটোটা এখানে দিয়ে দিলাম। জাস্ট এই দেখেন এই ফটোটা এখানে চলে আসছে। অর্থাৎ এখানে যে ফটোটা দিবেন সেই ফটোটা যেন আপনার সেই বিজনেসের সাথে যেন খাপ খায়। এখানে এমন একটা ফটো দিবেন না যে আপনি একটা ফটো দিচ্ছেন কিন্তু আপনার বিজনেস ভিন্নটা, তাহলে কিন্তু দেখা গেছে প্রোডাক্টের সাথে ওখানে খাপ খাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে আপনার প্রোডাক্ট যেটা সেটার সাথে একটা আর কি ইয়ে দিয়ে দিবেন, এখানে ছবি দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছবি আছে, আমি চাইলে এখান থেকে বিভিন্ন আইটেমের ছবি এখান থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এটা হলো যে আসলে কিভাবে আপনি আপনার ফেসবুকের যে অ্যাড তৈরি করবেন, অথবা আপনার যে বিজনেসে প্রচার করার জন্য আপনি কিভাবে একটা ব্যানার তৈরি করবেন সেটা কিন্তু এখানে দেখতে পালেন। এখন আমি একটু আপনাদের কাছে আসি, আসলে অনেক সময় আমি কথা বলছি, আপনাদের থেকে কিছু শুনি। এখন আপনারা বলেন, এখনো 13 জন আছেন এখানে, আপনারা বলেন যে যে বিষয়গুলো দেখলেন এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কি অন্য কোনো কথা আছে কিনা। এটা আসলে মোবাইল দিয়ে দেখাইছিলাম, তো এটা মোবাইল দিয়ে আসলে সেভাবে ভালোভাবে দেখানো যায় নাই, কিন্তু এটা আজকে আর একটু ভালোভাবে করলাম। আপনি জিমেইল দিয়ে আর কি লগ ইন করবেন, তো আপনার যদি জিমেইলে পাসওয়ার্ড মনে না থাকে আপনি জিমেইলের পাসওয়ার্ডটা আর কি বাইর করে নেবেন, অথবা নতুন একটা জিমেইল ক্রিয়েট করে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? যে পর্যন্ত কাজ হয়েছে ওই পর্যন্ত বুঝেন নাই কেডা কেডা। আচ্ছা, তাহলে আমি কি আবার যেখানে ছিলাম ওখানে চলে যাই? হ্যাঁ, আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কাজ দেখলাম, এবং এখানে কিন্তু আরো অনেক কিছু শেখার আছে আমাদের।
আমরা কিন্তু এখান থেকে আরো অনেক কিছু দেখতে পারবো। এবং যদি এখানে করি, এখানে দেখেন পোস্টার আছে, তারপরে আপনার ফেসবুক ফটো আছে, ফেসবুক কভার আছে, ইনস্টাগ্রাম স্টোরি আছে, এখানে A4 এর ডকুমেন্ট আছে, এবং এখানে কিন্তু বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। এখানে অনেকেই দেখা গেছে বিজনেস কার্ড তৈরি করার জন্য আর কি অনেকের কাছে যান, সেটা হচ্ছে আপনার 500 থেকে 1,000 টাকা পর্যন্ত তাদেরকে দিতে হয়। কিন্তু আপনি যদি এখান থেকে তৈরি করেন, আপনি কিন্তু ফ্রিতে একটা বিজনেস কার্ড তৈরি করতেছেন, লোকের ডিজাইন করাতে আপনার কষ্ট করে ডিজাইন করাও লাগতেছে না, অথবা আপনাকে কাউকে 1 টাকা দিতে হচ্ছে না। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের বিজনেস কার্ড অলরেডি তারা তৈরি করে দিয়ে দিছে। জাস্ট আপনি এখানে আপনার ডিটেলসগুলো দিবেন, ডিটেলসগুলো দিয়ে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করে নেবেন। এখানে দেখেন অনেক ধরনের আর কি দেওয়া আছে, যদি আমি এখান থেকে ক্লিক করি, এখানে দেখেন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দেওয়া আছে। তো আমি এখানে ফ্রন্ট পেজটা নিয়ে আসি এবং ব্যাক পেজটাও নিয়ে আসি। আচ্ছা এখানে যদি আমি ফ্রন্ট পেজে আসি, ফ্রন্ট পেজে দেখেন এখানে কিন্তু আমার কোম্পানির নাম আর কি দেওয়া আছে, তারপরে আপনি আপনি যে দায়িত্ব আছেন সেই দায়িত্বের নামটা এখানে দিবেন এবং আপনার নামটা দিবেন। তো কোম্পানির লোগোটা ফার্স্ট টাইম চেঞ্জ করতে হবে, তো কোম্পানির একটা লোগো দিবেন এখানে। আচ্ছা আবার নেট সমস্যার কারণে একটু স্লো হয়ে গেছে। ওকে এখন দেখেন এখানে আমি যদি কোম্পানির লোগো দেই, তো জাস্ট আমি একটু বোঝানোর সুবিধার্থে একটা নিয়ে আসলাম। এটা এখানে কালার সেম হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ করে দেই। এখন এই কালারটা আমি চাইলে এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা আমার কালার অন্যটা চেঞ্জ হচ্ছে। এখানে দেখেন আমি যখন কালারে আর কি ক্লিক করতেছি, তখন কিন্তু আমার এখানে 4টা কালার আসছে, একটা কালো, তারপরে বাকি 3টা আরও বিভিন্ন কালার আছে। তো আমি যদি এখন একটা আর একটা কালারে চেক আর কি চেক করি, দেখেন এখন কিন্তু কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমার কালারটা এখানে মোটামুটি আর কি এই লোগোটার সাথে মিল নাই, সেই ক্ষেত্রে আমি এই কালারটা দিলাম এবং আমার কোম্পানির নাম এখানে দিতে হবে। তো আপনি চাইলে আপনার কোম্পানির নামটা এখানে দিবেন। ওকে এখানে আমি আমার কোম্পানির নামটা দিলাম এবং এই লেখাটা 2 লাইন হয়েছে, যার কারণে আমি 1 লাইনে করে দিলাম এবং এই লেখাটা আমি একটু এখানে করে বসাই দিচ্ছি। ওকে এখন যদি এখানে আমি আমার নামটা দেই, ওকে এখানে আমার নামটা দিলাম, এখানে যদি আমি আমার যে পদবি যেটা সেটা আমি এখানে দিব, সাপোজ আমি এখানে দিলাম, আচ্ছা এখানে দিলাম CEO, জাস্ট সংক্ষেপে দিলাম আর কি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আপনারা আপনাদের যে পদবিটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কোম্পানির কোন দায়িত্বে আছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সংক্ষেপে দিলাম। এটার একটা আছে কিনা আপনার ওই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, এটার যদি আমরা সম্পূর্ণটা দিতে চাই CEO এর যে ফুল মিনিংটা, তো আমি ফুল মিনিংটা না দিয়ে আমি সংক্ষেপে দিলাম। তারপরে এখানে আমার যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটা দিতে বলতেছে, তো আমি যদি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেই, ওকে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম। এখন এখানে কিন্তু সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে, এখন আমি চাইলে এগুলো ছোট হাতের করে দিতে পারবো। এখানে একটু করি কাজ করে আসি, দেখি এখান থেকে চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা এখানে এগুলো ছোট হাতের হচ্ছে না, সবগুলো বড় হাতের হয়ে গেছে। তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে ছোট হাতের করার জন্য, এখন যেহেতু এটা আছে এভাবে এভাবে থাক, আমি অন্য কাজগুলো করে আসি। তো এখন দেখেন এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে বলতেছে, তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপরে এখানে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে বলতেছে। ওকে আমার অ্যাড্রেসটা দিলাম, তারপরে এখানে আচ্ছা এখানে এখানে আমার যে লোগোটা আছে, আমি যদি চাই লোগোটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিচে দিছে, এখানে এটা আমি চেঞ্জ করে দেই, এটা আমার প্রয়োজন নাই, জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে বলতেছে,
ওকে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম এবং আমার মোবাইল নাম্বারটি দিলাম। এখন আমি যদি মনে করি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিব, তাহলে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে পারি। তার জন্য আমার এখানে একটা লগ ইন আসতে হবে। ইমেইল আইকন, এখানে ইমেইল নিয়ে আসি যদি, আচ্ছা এই যে ইমেইল আইকন গুলো আসতেছে এগুলো সব প্রিমিয়াম, এই জন্য আচ্ছা এখানে আমার এগুলো আসতেছে সবগুলো আপনার পেমেন্ট ভার্সন আসতেছে, যার কারণে সমস্যা করতেছে। একটু দেখি ফ্রি আসছে কিনা। আচ্ছা এরা এখানে এই যে লোগোটা দিয়ে এরা আপনার যে ইমেইলের যেটা আছে সেটা বোঝাচ্ছে। তো আমি এটা নিয়ে আসি, এটা নিয়ে এসে আমি এটা একটু ছোট করে নিচ্ছি, আমার পছন্দ মতো ছোট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে যেগুলো আছে লোগো সেইগুলোর সাথে আমি এখানে একটু খাপ খাওয়াইয়ে এগুলো এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন আচ্ছা এখানে বসানোর পরে এখন আমার যে কাজটা করতে হবে, এখানে আমার ইমেইল আইডিটা লিখতে হবে। তো ইমেইল আইডি লেখার জন্য টেক্সট অপশনে আসলাম, টেক্সট অপশনে এসে এখানে একটা টেক্সট অ্যাড করলাম এবং এখানে আমাকে যেটা দিতে বলতেছে সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে এখানে আমি আমার ইমেইল আইডিটা দিলাম, দিয়ে ইমেইল আইডিটা এখানে বসিয়ে দিব এবং এই যে লেখাটা আছে সেটা একটু ছোট করে দিব। তো দেখেন এই লেখাটা আমি ছোট করলাম, ছোট করে আমি এটা জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আচ্ছা এখানে এটা বসিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু ফ্রিতে একটা কার্ড তৈরি করা হয়ে গেছে। এখন আমি যদি মনে করি এখানে যে কালারগুলো আছে আমি কালারগুলো চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা কিন্তু আমি এখানে দিতে পারবো। এখানে কিন্তু আমার ইচ্ছা মতো আমি কালার দিতে পারতেছি। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আমি অ্যাড করে আমার পছন্দ মতো আমি করে নিতে পারতেছি। তো এখন এই কার্ডটা যদি আমি কারোর কাছ থেকে করে নিতে চাইতাম, তাহলে কিন্তু আমার এখানে তাকে 500 থেকে 1000 টাকা দিতে হতো। কিন্তু এই কার্ডটা কিন্তু আমার কত সময় লাগছে, 10-15 মিনিটের মতো লাগছে। কিন্তু আমি এটা কিন্তু কারোর 1 টাকা না দিয়ে আমি এই কাজটা করে ফেলছি আমার মতো। দেখেন এখানে লোগোটা বসিয়ে দিলাম। জি ভাই, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করতে আছে এই জন্য, এই কারণে হলো এইটা শুধু আপনি যে ক্যামেরা অ্যাপস থেকে কিছু করতে আছেন, তাহলে আপনি ইউবিটা গেলে এটা দিয়ে একটা ভিডিও করবেন, আর আমি লাইক দিলে কি আপনি বুঝতে পারেন? লাইক দিলে নামটা আসে না, কিন্তু আপনার যে এগুলো আছে সাবস্ক্রাইব করলে তখন নামটা আসে, কিন্তু লাইক দিলে নামটা আসে না। সমস্যা নাই, আমি এমনি লাইকগুলো দেখতে পাই কিন্তু আপনার নাম দেখা যায় না। আপনার যে ইউটিউবের যে এটা আছে, ইউটিউব চ্যানেলের যে নামটা আছে ওইটা দেখা যায়। তো দেখেন এখানে কিন্তু আমার একটা যে বিজনেস কার্ড সেটা কিন্তু আমার 10 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে আমার সম্পূর্ণ হয়ে গেছে। এর জন্য আমি কিন্তু কাউকে 1 টাকা দেই নাই, অথবা এই যে কার্ডটা তৈরি করছি এখানে কিন্তু আমার 1 টাকা খরচ হয় নাই। এখন দেখেন এটা আমি সেভ করব, সেভ করার জন্য এখানে ডাউনলোড করলাম। ডাউনলোডে যে এখানে পিডিএফ ভার্সন আছে, পিডিএফ করতে পারবো, জেপিজি করতে পারবো, পিএনজি করতে পারবো। তো আমি এখানে পিএনজি করে এটা ডাউনলোড করলাম এবং ডাউনলোড করার পরে এটা যদি আমি দেখি যে আমার কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আচ্ছা এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে আমার এটা কোথায় ডাউনলোড হয়েছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা কিন্তু এখানে দেখা যাবে। দেখেন আমার কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমার কার্ডটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখানে কিন্তু আমি দেখেন জুম করতেছি কিন্তু তারপরেও ফাটতেছে না তেমন একটা। আমি যদি এই কার্ডটা জুম করি তারপরেও দেখেন লেখাগুলো কিন্তু ফাটতেছে না, লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে। তাহলে
আমার বিনা পয়সায় কিন্তু আমার একটা বিজনেস কার্ড তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের মাঝে এখনো 14 জন আছে, তো আপনারা বলেন দেখি আপনাদের আজকে যে ক্লাসটা আসলে কেমন লাগলো এবং এখানে যে এগুলো আছে কেমন লাগতেছে। আপনারা যদি বলেন এখনো আমি কিছুটা কন্টিনিউ করতে পারবো, তো আপনারা যদি মনে করেন যে না সময় নাই তাহলে আমি এখানে শেষ করব। অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি আরো একদিন ক্লাস করব, কারণ এই বিষয়ে অনেকগুলো কাজ আছে। একটা ক্যানভাস যদি আমরা পুরাপুরি একটা ক্লাস করি, দেখা গেছে 3-4 ঘন্টা একটা ক্লাস করা লাগবে। এখন অনেকেই যুক্ত আছেন, আপনারা বলেন যে কোনো সমস্যা আছে কিনা, অথবা কোনো জায়গায় কোনো বোঝার অসুবিধা আছে কিনা। জি জি, আমাদের সাথী আক্তার আপু একটা কথা বলতেছিলেন, জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ভিডিওটা রেকর্ড করছি আমি ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু এখানে আসলে আপনাদের কতটুকু বুঝতে পারলেন যে আসলে এটা আপনারা এর আগে কোনোদিন চর্চা করছেন কিনা, অথবা এখান থেকে তেমন কিছু বুঝতে পারছেন কিনা, যদি আপনাদের অনুভূতি শেয়ার করতেন। জি ভাই বলেন। ভাই আমি তো অনেকদিন আগে এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছি, প্লাস আমি এরকম ক্লাসগুলো পাই না, আমি লিংক পাই না যে আজকে অনেক কষ্টে আপুর তারা লিংক পাই না, মানে কাজ ফিট লাগছে। তো আজকে ক্লাসটা করলাম, অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, আমার কিছু আগে শিখা আছে এবং আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, জানতে পারলাম। তো জি, আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আমি আমার যে আমি দেখেন এখানে দিয়ে দিছি অলরেডি, আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা, আমি কি করে এখন আর কারোর কিছু বলার আছে বলতে পারেন, আপনার সমস্যা নাই। আর আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, আপনাদের জন্য আমি কম্পিউটারে যে ভিডিও কম্পিউটারে যে ভিডিও এডিটিং এর যে এটা আছে সেটা নিয়ে একদিন ক্লাস করব, কারণ অনেকেই কম্পিউটার আছে, অনেকে হয়তো বা ভিডিও এডিটিং করার ইচ্ছা আছে কিন্তু করতে পারেন না, সেই ক্ষেত্রে আমি একদিন কম্পিউটারে যে ভিডিও এডিটিং সেটা নিয়ে আমি করব। এবং অলরেডি আমি কম্পিউটার ভিডিও এডিটিং পর্ব দেওয়া শুরু করছি আমার ইউটিউবে, যে অল্প অল্প করে আমি বিভিন্ন পর্ব করে আর কি আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করছি। আশা করি আপনারা সেগুলো দেখেও আর কি কাজ করতে পারবেন। জি কামাল হোসেন ভাই কি জানি বলতেছিলেন। জি ভাই, এই যে কাটা চালানো হলো এটা তো কম্পিউটারে প্রিন্ট করলে সেম এরকম আসবে? জি জি, সেম এরকমই আসবে। এবং আপনারা যখন কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন, আপনারা দেখা গেছে এটা আমি তো পিএনজি ফাইল করছি, আপনারা যদি আপনারা আমি এখানে স্ক্রিন শেয়ার দেই, দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। কামাল হোসেন ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখেন এই যে শেয়ার অপশনে যে আমি এখানে যদি ডাউনলোড করি, ডাউনলোডে যাওয়ার পরে এখানে আমার যে পিএনজি দেওয়া আছে, পিএনজিটা আমি জাস্ট এখানে পিডিএফ করব। এখানে পিডিএফ এর দুইটা অপশন আছে, দেখেন আপনি এখানে যে কোনো একটাতে যদি এ করেন
আপনি কিন্তু পিডিএফ এ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু পিডিএফ এর ই আছে, আপনি পিডিএফ করে জাস্ট আপনার এইটা আপনি কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন। এই ফাইলটা কম্পিউটারের দোকানে নিয়ে গেলে ওনারা ওনাদের কম্পিউটারে এটা নিয়ে আপনার এটা প্রিন্ট করে দিয়ে দিবে। এবং যদি মনে করেন যে না আপনার এখানে কালারটাও চেঞ্জ করা প্রয়োজন প্রিন্ট করার সময়, তখন আপনি ওনাদেরকে বললেও তখন কালারটা ওনারা চেঞ্জ করে দিতে পারবে, কারণ পিডিএফ ফাইল তো ওনারা ওটা এডিট করে নিতে পারবে। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আপনার কার্ডটি সম্পূর্ণ আর কি ঠিক আছে, কোনো জায়গায় চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এই ফাইলটা আপনার মোবাইলের মাধ্যমে অথবা পেন ড্রাইভে করে আপনি নিয়ে যাবেন কম্পিউটারের দোকানে, যে ভাই আমার এটা আপনারা আর কি একটু প্রিন্ট করে দেন। এবং আপনি যে ভিজিটিং কার্ডটা তৈরি করবেন সেই ভিজিটিং কার্ডের দোকানে যেয়ে আপনি সেটা কিন্তু আর কি তৈরি করে নিতে পারবেন। জি আর কারো কিছু বলার আছে? না না, আপনি ক্যানভা দিয়ে জাস্ট পিডিএফ যখন আর কি সেভ করবেন তখন আপনার মোবাইলে অলরেডি ওই পিডিএফ ফাইলটা সেভ হয়ে যাবে, এবং আপনি যখন মোবাইলটা নিয়ে যাবেন ওই ফোল্ডারটা ওরা তখন ওদের কম্পিউটারে ট্রান্সফার করে নিয়ে ওরা মনে করেন আপনার কার্ডটা তৈরি করে দিবে। জি তাহলে আমরা আজকে শেষ করি নাকি, যেহেতু প্রায় 11:30 ওভার হয়ে গেছে অলরেডি, 11:37 হয়েছে। আমরা প্রয়োজনে এই বিষয়টা নিয়ে আমরা আরো একটা ক্লাস করব এবং সেখানে আমরা আরো বিস্তারিত দেখব। আমি একটা কথা বলতে চাইছি। জি ভাই বলেন। অবশ্যই সামনে যে ক্লাসটা হবে আইসিটি।